গ্রেনেড হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে বিএনপি সরকার। একুশে আগস্টের আলোচনায় প্রধানমন্ত্রী। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে নানা কর্মসূচি, হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ময়মনসিংহ সহ দশ জেলায় একদিনে 68 জনের প্রাণহানি, করোনায় 45 এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 23 জন। পদ্মা ও তিস্তা অববাহিকায় তীব্র হচ্ছে বন্যা, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 13 জেলায় পরিস্থিতি অবনতির আশঙ্কা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবরে। বিএনপি সরকারের সহযোগিতা ছাড়াই 21 আগস্টে গ্রেনেড হামলা সম্ভব ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা আরও জানান, আলামত মুছে ফেলার পাশাপাশি হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। ধন্যবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি 71 সালের কায়দায় নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এছাড়া আওয়ামী লীগের ছাত্রলীগের যারা সিঁড়িতে দাঁড়ানো প্রত্যেকেই আহত, আমার সাথে জেনারেল তারেক, সেও আহত, সবাই। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। এই ঘটনায় সংসদে আওয়ামী লীগকে কথা বলতে দেওয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়, এমনকি সাজানো হয় জজ মিয়ার নাটক। আলামত নষ্ট করে দিচ্ছে, তোমরা যতদূর পরে রক্ষা করো, ততক্ষণে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানি দিয়ে জায়গা ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছে। তারপরেও যে সব জায়গায় গ্রেনেডগুলি ছিল, ওরা সেখানে লাল পতাকা দিয়ে, লাল টেপ লাগানো, ফিতা লাগিয়ে লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এ কাজগুলি কাদের? এ কাজগুলি তো সরকারি, কাজগুলি তো পুলিশের, পুলিশ কিন্তু তা করেনি। প্রধানমন্ত্রী বলেন, বারবার আওয়ামী লীগের উপর হামলার ঘটনা ঘটেছে, নানা প্রতিবন্ধকতার পরও দলকে সুসংগঠিত করেই ক্ষমতায় আসা হয়েছে। করোনায় কিছু সময়ের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিলেও তা থেকে দ্রুত উত্তরণে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দুঃসময়ে দেশের মানুষের পাশে অন্য কেউ থাকতো না বলেও জানান প্রধানমন্ত্রী। আমি আশা করি এটাও আমরা উত্তরণ ঘটিয়ে জাতির পিতার স্বপ্ন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 21 আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। এ সময় বোমা হামলার ঘটনায় এখনও অনেকের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা হয়েছে সিলেটে। পরে একটি শোক র্যালি বের করা হয়। নিহতদের স্মরণে রাত 12:01 ময়মনসিংহে মোমবাতি প্রজ্বলন করে মহানগর ছাত্রলীগ। এ সময় জঙ্গি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এছাড়া দিবসটি উপলক্ষে ঝিনাইদহ, নড়াইল, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, নোয়াখালী, শেরপুর, দিনাজপুর সহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও শোক র্যালি হয়েছে। আজ 21 আগস্ট, 17 বছর আগের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশে চালানো গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ প্রাণ হারান 24 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখছিলেন সে সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। এরপরই শুরু হওয়ার কথা ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল। বিকেল 5:22, কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে। মিনিট দুয়েকের মধ্যে বিকট শব্দে একের পর এক বিস্ফোরিত হয় 13টি গ্রেনেড। যে ট্রাকের উপর মঞ্চ তৈরি হয়েছিল তার চালক ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান,
প্রথমে একটি গ্রেনেড ট্রাকের ঠিক পেছনে পড়ে এর নিচে চলে যায়। অল্পের জন্য বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা। প্রথম যে বোমাটা পড়ছে পিছনে ডালা লাগে পড়ছে, পড়িয়া এটা নিচে পড়িয়া যাওয়া নেই আর হল না। পরে যেগুলো মারছে আর এগুলো, প্রথম বোমাটা হটলে কিন্তু প্রধানমন্ত্রী মরিয়া যেত, ওই বোমাটা না হটনে আল্লাহ তারে বাঁচিয়ে নিয়েছে। সেদিন শেখ হাসিনার পাশেই দাঁড়িয়েছিলেন আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমু জানান, সে হামলার লক্ষ্য ছিলেন আওয়ামী লীগ সভাপতি। নেতাকর্মী ও দেহরক্ষীদের মানববর্মে প্রাণে বেঁচে যান তিনি। তবে নিহত হন নারী নেত্রী আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী। সেদিন যারা সরকারে ছিলেন, খালেদা জিয়া সরকার, তাদের মদতপুষ্ট, বিশেষ করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের কথা বলা হয় যে তাদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের অনুমোদনক্রমে, তাদের সহযোগিতায় এই গ্রেনেড হামলা হয়েছিল। মূলত শেখ হাসিনাকে হত্যা করা এবং তার সাথে আওয়ামী লীগ নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য লক্ষ্যই ছিল এই গ্রেনেড হামলা। প্রকাশ্য জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে দেশের শীর্ষ রাজনীতিকদের হত্যা চেষ্টায় স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। পরে শেখ হাসিনা অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা অনেক আগে থেকেই চলছিল। আমি সাবেক প্রধানমন্ত্রী, তো আমার মিটিংয়ে যদি এই অবস্থা হতে পারে, তো এ দেশে কোন মানুষের জীবনের নিরাপত্তা আছে? হয়তো আমি বেঁচে গেছি দেখে কথা বলতে পারছি, আমার তো বাঁচার কথা না, কিন্তু আমার এই দলের এত মানুষ মারা গেছে। একুশ আগস্টের হামলা সাময়িক বিপর্যস্ত করলেও আবারও শক্ত ভিতে দাঁড়ায় আওয়ামী লীগ। বিশ্বের প্রভাবশালী নেতায় পরিণত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ সহ ১০ জেলায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪৫ এবং উপসর্গ নিয়ে ২৩ জন মারা গেছেন। সাধারণ মানুষ সঠিকভাবে সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলে আক্রান্ত ও মৃত্যুর হার আরও কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সেখানে মারা গেছেন ১৪ জন, যাদের ৮জনই করোনায় আক্রান্ত ছিলেন। সিলেটে একদিন আগেও ৬ জনের মৃত্যু হলে গত ২৪ ঘন্টায় তা ১০ জনে দাঁড়িয়েছে। জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। প্রায় এক সপ্তাহ পর কুষ্টিয়ায় আবারও বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৯ জন, তবে কমেছে আক্রান্তের হার। খুলনায় মৃত্যু হয়েছে ৪ জনের। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে প্রাণহানি। সাধারণ জনগণকে মোটিভেট করতে পারবে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে ফেস মাস্কটা যদি ঠিক মতো ব্যবহার করে এবং টিকা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সবাই যেন যদি টিকা গ্রহণ করে, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আমরা একটা ভালো পড়ে যাবো। বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ৫ এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। একদিনের ব্যবধানে সেখানে আক্রান্ত বেড়েছে ১০ শতাংশ, মৃত্যু বেড়েছে দ্বিগুণ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমরা যদি শতভাগ ভ্যাকসিনেটেড হয়ে যাই, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি গ্রো করার মাধ্যমে আমরা সংক্রমণ যাই হোক না কেন, আমরা মৃত্যুর হারটা কমিয়ে ফেলতে পারবো বলে বিশ্বাস করি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ২৬০৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৪ জন। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানলে আক্রান্ত মৃত্যু আরও কমবে বলে মনে করেন এই চিকিৎসক। সাধারণ বেডে এখন কোনো ক্রাইসিস নেই, আমাদের অনেকগুলি বেড খালি আছে, প্রায় ৪০-৫০টা বেড খালি থাকছে। তবে এখনও কিন্তু আইসিইউ বেডের ক্রাইসিস কিছুটা আছে, তবে ১৫ দিন আগে যেরকম ছিল সেরকম নেই। রংপুরে মৃত্যু হয়েছে ৫ জনের, বরিশালে মারা গেছেন আরও ৫ জন। গত ২৪ ঘন্টায় এই জেলায় পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ৪৮ জন, সেখানে আক্রান্তের হার ২৫ শতাংশ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদের আগে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হলেও এখন বন্ধ রয়েছে। নিজেদের সুরক্ষায় দ্রুত টিকা চাইছেন শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও আবার কখন থেকে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু হবে তার দিনক্ষণ জানতে পারেনি স্বাস্থ্য বিভাগ। গাজীপুর শহর এলাকার একটি টেক্সটাইল কারখানা, সকালে গাদাগাদি করে প্রবেশ করছেন শ্রমিকেরা। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয় রয়েছে করোনা সংক্রমণের ঝুঁকি, তবে নিজেদের সুরক্ষা ও কারখানায় উৎপাদন সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান শ্রমিকেরা। করোনা টিকা দিলে আমাদের জন্য সুবিধা, অনেক সাথে অনেকগুলো কাজ করি, শ্রমিক আওয়া যাওয়ার জন্য সুবিধা। দেশে এত দুর্গতি চলতেছে, তার জন্য টিকাটা আমাদের দরকার, কারণ বাঁচার জন্য সবাই চেষ্টা করে, আমাদেরও আশা আছে বাঁচার জন্য।
গাজীপুরে কোরবানির ঈদের আগে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেয়েছেন চারটি কারখানার প্রায় 20,000 শ্রমিক। তারপর থেকে বন্ধ রয়েছে এই কর্মসূচি। মালিকেরা বলছেন, টিকা দেওয়ার জন্য কারখানাগুলোতে প্রশিক্ষণ, লোকবল সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। অর্থনীতি সচল রাখতে দ্রুত টিকাদান কর্মসূচি চালুর তাগিদ দেন তারা। প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স থাকে, কমপ্লায়েন্ট এটা বাধ্য বাইরা বাধ্য করে প্রতিষ্ঠানগুলোতে এটা রাখতেই হবে। সো এখানে টিকার যদি ব্যবস্থা করে, টিকা দেওয়ার মতো লোকের কোনো সমস্যা নেই, এখানে টিকা তারা নির্বিঘ্নে দিতে পারবে এবং শ্রমিকরাও খুব আগ্রহী। সিভিল সার্জন জানিয়েছেন, 500 বেশি কারখানা টিকার আবেদন করেছে, প্রাপ্তি সাপেক্ষে দ্রুত শ্রমিকদের টিকাদান কর্মসূচি চালু হবে। সবাইকেই আমরা টিকা দেওয়ার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি টিকা প্রাপ্তি সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাদের কিছু পূর্ব প্রস্তুতি থাকতে হবে, সেটা হচ্ছে তাদের টিকা দেওয়ার লোক থাকতে হবে, সেই টিকা দেওয়ার লোকদেরকে তারা জোগাড় করবে নিজস্ব ব্যবস্থাপনা এবং আমরা তাদেরকে ট্রেনিং দিব। গাজীপুরে ছোট বড় 2072টি পোশাক কারখানায় কাজ করেন কমপক্ষে 25,00,000 শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর চেয়ারম্যান বাড়িতে ছয়তলা ভবনের আগুন 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস। সকাল 9:10 ভবনের তৃতীয় তলায় আগুন লাগে, কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এদিকে এটি সহ আশপাশের বেশ কিছু ভবনে ব্যবসা করা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করেছে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল 9:00 আগুন লাগে ভবনটির তৃতীয় তলার এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গুদামে। নিমিষেই ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের ভবন, সাথে সাথে আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অনেকে ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত নিচে নেমে যান। পরিস্থিতি দেখতেছি, আমরা পাশের অফিসে ছিলাম, আমাদেরকে এইমাত্র ছুটি দিয়েছে, আমরা বেরিয়ে আসছি, গেট খুলতে পারতাছি না। তারপর উনি চাবি পাইলো, চাবি পেয়ে গেট খুললো, এই সারদেরকে নিছি। নেওয়ার পরে ওখানে ভিতরে একদম অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এটা হলো এমিকন, ওই যে এখান থেকে হলো যত পলিথিন, তারপর হলো বোর্ড, আরও সলিউশন টলিউশন আবিজাত থাকে, এটার থেকে আগুনটা আসলে দীর্ঘায়িত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে 15টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, এমিকনের গোডাউনে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ রয়েছে, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে বেশি। এছাড়া ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। অলমোস্ট আমাদের নিয়ন্ত্রণেই আছে, কিন্তু যেহেতু ওখানে দাহ্য পদার্থ বেশি, এটা অনেক সময় দেখা যায় যে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে অনেক সময় ফ্লেমটা বেড়ে যায় বা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে যান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি জানান, এ ভবনটি নির্মাণ হয়েছে ইমারত বিধিমালা তৈরির আগে। আশেপাশে এরকম যত ভবন আছে সেগুলোর সব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করে দেন তিনি। বিএনবিসিতে কিন্তু সব পরিষ্কার বলা আছে, আমি অলরেডি বলেছি বিএনবিসিতে মেনেই, তারপরে এখানে যারা দোকান যারা নিয়েছেন ওনারা এরপরে আসলেই তারপরে আমি তাদের ট্রেড লাইসেন্স রিনিউ করব। এর আগ পর্যন্ত এই চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে, কোনো রিনিউ হবে না। আগুন লাগার পরে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে সড়কের দুই পাশে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির পর আবার আমন্ত্রণ জানাবো পরের খবরগুলো। টোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ী, শরীয়তপুর সহ 4 জেলায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হওয়ায় অপরিবর্তিত আছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। 24 ঘন্টায় রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বেড়ে বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যার পানি প্রবেশ করে 3 উপজেলায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, দেখেন যদি বিষ নাই টিস নাই, যে কত কষ্ট দেখা গেল যে বাড়ির মধ্যে যদি সাপ পোকা উঠে যায়। বেশ কিছু বাড়ি ঘরে এখানে তলাইছে, এ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার এ পর্যন্ত একটা বারো এসে দেখে নাই। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মায় 3 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বন্যার পানি প্রবেশ করেছে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের 3টি কাস্টিং ইয়ার্ডে। ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। এছাড়া দুদিন ধরে তলিয়ে আছে রাজশাহী সদর, বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ি উপজেলার বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল। তবে কয়েকদিনের মধ্যে পদ্মায় পানি কমতে শুরু করবে বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার পানি বাড়ার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে আস্তে আস্তে। ইতিমধ্যে
পদ্মার উজানে ফারাক্কার ইন্ডিয়াতে পদ্মার পানির পরিমাণ কমতে শুরু করেছে, আমরা খবর নিয়েছি। তো এখানেও কমা শুরু করবে আস্তে আস্তে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। দুদিন ধরে পানিবন্দী সদর, হাতিবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15,000 মানুষ। আমার আবার সুগত কিছুই নেই যে বন্যাতে, বন্যার কারণে আমন ধানগুলো নদীতে পানিতে ভেসে আমন ধানগুলো মরে গেছে। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের আমন, বীজতলা ও ফসলের ক্ষেতে পানি প্রবেশ করেছে। এছাড়া জেলার রাজারহাট, উলিপুর, রোমারি, ধনাচর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গত 24 ঘন্টায় জেলায় 100+ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামের কোন কোন নদীর পানি বেড়েছে আর কতটি এলাকা প্লাবিত হয়েছে সেখানে? কুড়িগ্রামের ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র তিনটি প্রধান প্রধান নদীর পানি গত 3 দিন ধরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ উজানে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের ফলশ্রুতিতে পানি ধীরে ধীরে বাড়ছে এবং এখন কিন্তু বিপদ সীমার খুব কাছাকাছি অবস্থান করছে পানি। সর্বশেষ বিকেল 3টায় খবর নিয়েছি যে ধরলা নদীর পানি বিপদ সীমার মাত্র 5 সেন্টিমিটার নিচে আসছে। তবে ইতিমধ্যেই এই সমস্ত নদ নদীর যে তীরবর্তী যে এলাকাগুলো চরাঞ্চল সেগুলো কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এইসব এলাকায় যে আমনের চারা রোপণ করা হয়েছিল এবং আমনের বিস্তলা সবজি সহ যে ফসলগুলো রয়েছে সবগুলোই কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ যে এলাকা সেখানে কিন্তু আমন ধান ক্ষেত এবং আমন ধান ক্ষেতের উপর 4-5 ফিট পানি দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখানকার কৃষকরা বলছেন যে এই ধান ক্ষেতগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং পানি দ্রুত না কমলে তাদের আয় ক্ষেত থেকে কোনো ধরনের ফসল পাওয়ার বরিশাল সিটির মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে 3 দিন ধরে নগরীর বর্জ্য অপসারণ বন্ধ রেখেছে পরিচ্ছন্নতা কর্মীরা। নগরীর অলিগলি সহ প্রধান সড়কে ময়লা আবর্জনা জমছে প্রতিদিনই। অপসারণ না করায় দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। সকালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পরিচ্ছন্নতা কর্মীরা। এতে সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও অংশ নেন। মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো বর্জ্য অপসারণ করবে না বলে জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে কাজে যোগদানের সুযোগ করে দেওয়া হোক। আমাদের মেয়র মহাশয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা সবাই আছি তাকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক, আমরা আমাদের সশরীরে স্বস্থানে কাজ করব। বরিশালের আজকের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আজ কি ধরনের কর্মসূচি রয়েছে বরিশালে আর দুই রাজনীতিবিদদের বিরোধের কারণটা আসলে কি? সাধারণ মানুষ আর বিশিষ্টজনরা কি বলছেন এ বিষয়ে? সাধারণ মানুষ আসলে এই ধরনের রাজনীতির সঙ্গে অভ্যস্ত না। বরিশালে দীর্ঘদিন একটা সহনশীল রাজনীতির পরিবেশ ছিল, কিন্তু গত 4-5 বছর ধরে সেই ধরনের পরিবেশ আসলে বিনষ্ট হয়েছে বলে এখানকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ মনে করে। তারা মনে করেন, বিশেষ করে রাজনীতি সচেতন যারা আছেন তারা বলছেন যে এই বরিশালের যে রাজনীতির চর্চা এখন যেটা চলছে সেটি হচ্ছে যে একক পরিবারের নেতৃত্বে রাজনীতি চলছে এবং সেখানে গুটি কয়েক মানুষ সুবিধাভোগী এবং যারা প্রকৃত অর্থে রাজনীতিবিদ ছিলেন, যারা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা বিভিন্ন রাজনীতির পরিমণ্ডলে যারা বড় হয়েছেন তারা আসলে ওয়ান সাইডেড হয়ে গেছেন। বিশেষ করে এখানে মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুকের যে বলয়টি রয়েছে, তাই সেই বলয়ে যারা আছেন তারা আসলে রাজনীতিতে আসলে কোনো সুবিধাই করতে পারছেন না, এরকম অভিযোগ রয়েছে। এবং অনেকগুলো কাউন্সিলর রয়েছে, সেই কাউন্সিলররাও ঠিক একই ধরনের কথা বলছেন। কিছুদিন আগেও প্রতিমন্ত্রী এই করোনার সময়ে প্রতিমন্ত্রীর কাছ থেকে যারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে গরিব মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলেন সেই ত্রাণ সামগ্রী বিতরণ করার কারণেও সে কাউন্সিলরদেরকে আসলে এখানে প্রায় একঘরে করে রাখা হয়েছে এবং সিটি কর্পোরেশনের কোনো সভায় তাদেরকে ডাকা হয় না, এরকম অভিযোগও কিন্তু এসেছে। তো সকাল থেকে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলাটি হয়েছে সেই মামলার কারণে আমরা দেখতে পাচ্ছি মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষের যেসব লোকজন, বিশেষ করে তার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা নগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের লোকজন মাঠে খুব বেশি নেই।
এবং তারা কার্যকর কোনো ভূমিকাও রাখতে পারছেন না, যেহেতু মামলা থাকার কারণে অধিকাংশই কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এক অর্থে। কিন্তু মাঠে যারা রয়েছেন, গতকালকে আমি দেখেছি বিকেলে মহিলা আওয়ামী লীগ সমাবেশ করেছে, যেহেতু মহিলা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেই, সুতরাং মহিলা আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে এবং এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এবং আজকে সিটি কর্পোরেশনের যে সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে আর কোনো ময়লা অপসারণ করবেন না নাগরিকদের যতদিন না এই মামলা প্রত্যাহার করা হয়। যদিও তারা স্বইচ্ছায় এই মানববন্ধন বা এই ঘোষণাটি দিয়েছেন এমনটা বলা যায় না। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদেরকে এখানে জোর করে আনানো হয়েছে, এইরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। এর বাইরে উপজেলা সমগ্র বরিশাল বিভাগের যে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন রয়েছে এবং পৌর রয়েছে, বিকেলে তারা বরিশাল ক্লাবে আলাদা দুটি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনে এই মামলা থেকে মেয়র সাদিক আবদুল্লাহ এবং তার যে অনুসারীরা রয়েছে তাদেরকে বাদ দিতে বলেছে, না হলে তারা আন্দোলনের দিকে যাবেন, এরকম একটি প্রচণ্ড হুমকির কথাও বলছেন। বরিশাল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। বিরতির পর আবার আমন্ত্রণ জানাবো পরের খবরগুলো। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। পাথর বোঝাই একটি ট্রাক সহ ভেঙে পড়েছে রাঙামাটির কাউখালী ছড়ার উপর নির্মিত বেইলি সেতু। এতে দুর্ভোগ পোহাচ্ছে এই পথে চলাচলকারী 25,000-এর বেশি মানুষ। দুর্ভোগ লাঘবে সেতুটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। যদিও সেতুটি নতুন করে পুনঃস্থাপন করতে 20 দিনের বেশি সময় লাগার কথা বলছে কর্তৃপক্ষ। রাঙামাটির কাউখালীর বেইলি সেতু নির্মাণ করা হয় 35 বছর আগে। সড়ক বিভাগের ঝুঁকিপূর্ণ তালিকায় একাধিকবার আসে এই সেতুর নাম, তারপরেও হয়নি পুনর্নির্মাণ। অতিরিক্ত মালামাল নিয়ে সেতু পার না হওয়ার নির্দেশনা থাকলেও বেশিরভাগ সময় তা মানা হয় না। সর্বশেষ শুক্রবার রাতে ধারণ ক্ষমতার বেশি ওজন নিয়ে ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। সেতুটি ভেঙে পড়ায় বন্ধ রয়েছে সরাসরি যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছে কলমপতি ইউনিয়ন সহ বেশ কয়েকটি উপজেলার 20,000-এর বেশি মানুষ। বারবার একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এখানে একটা সরকারি স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, তারপর এদিকে নাইলেসারি স্কুল আছে, হাই স্কুল আছে, এগুলো যাতায়াত করে। এখানে প্রায় 20,000 মানুষের বসবাস, খুব কষ্ট হচ্ছে মানুষের। খারাপ মানের রাস্তায় যাইতে খুব সমস্যা হচ্ছে, কারণ আজকে আমি অ্যাসাইনমেন্ট দিতে আসছি আর অ্যাসাইনমেন্ট দেওয়ার রাস্তায় এসে দেখতেছি যে রাস্তাটা নষ্ট, বৃষ্টি ভেঙে গেছে। আমরা এই নদী পার হয়ে যাইতেছি, নদীর পানি দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া আসা খুবই একটা সমস্যা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। এই বৃষ্টি আরও 15-20 বছর আগে থেকে ঝুঁকিপূর্ণ। এটা বারবার আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছিলাম বৃষ্টির সংস্কারের জন্য, কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে আজকে বৃষ্টি ভেঙে পড়ে। আইন না মেনে অতিরিক্ত মালামাল নিয়ে সেতু পার হয় ট্রাক মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওভারলোড মাল নেওয়াতে গাড়িটা এখানে আইসা পড়ে গেছে রাস্তা থেকে। তো এখানে মোটামুটি 4 জন আহত আছে, তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর গাড়ির ব্যাপারে বিষয়ে আইনানুক প্রক্রিয়া যেটা করার দরকার এটা আমরা করব। সেতুটি আবার নতুন করে পুনঃস্থাপন করতে 20 দিনের বেশি সময় লাগবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। ওভারঅল আমরা যত শীঘ্রই আমরা এটাকে মেরামত করে আমরা দ্রুত আমরা ইয়ে করে যোগাযোগ সচল রাখার জন্য চেষ্টা করব। আমরা মনে করি এটা 2-3 সপ্তাহের মধ্যে আমরা মেরামত করে যোগাযোগ সচল করতে পারব। চুরি করা অতিরিক্ত মালামাল নিয়ে পাহাড়ের বেইলি সেতু পার হতে গিয়ে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। তাই পাহাড়ের মানুষ বেইলি সেতুগুলো অপসারণ করে গার্ডার সেতুর দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁয় পুলিশের তৎপরতায় লিবিয়ায় জিম্মি অবস্থায় থাকা এক প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল মান্নান জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলার শাহাপুর গ্রামের দীপু হোসেন 8 বছর ধরে লিবিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরে লিবিয়া থেকে ইটালি যাওয়ার চেষ্টায় পড়েন মানব পাচার চক্রের খপ্পরে। ইটালি নেওয়ার কথা বলে দীপুকে আটকে রেখে বাংলাদেশে তার পরিবারের কাছে 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই। পরে পুলিশ বিকাশে কিছু টাকা পাঠিয়ে টাকাসহ কুমিল্লা থেকে 2 জনকে গ্রেপ্তার করে। পরে লিবিয়ায় জিম্মি থাকা দীপুকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। পরিবারের কাছে অনেক লক্ষ টাকা চাই, বাংলাদেশি টাকায় প্রায় 25 লক্ষ, এবং তারা একটি বিকাশ নাম্বার থেকে বলে যে 61টি নাম্বার থেকে 25,000 টাকা করে পাঠাতে হবে। তারপরে আমরা এটাকে গিয়ে মাঠে নামি।
নোয়াখালী বেগমগঞ্জে স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভোরে লক্ষ্মীপুরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে বেগমগঞ্জ উপজেলার শরীফপুরে ধর্ষণের এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ওই স্কুল ছাত্রী তার বান্ধবীর বাড়িতে যাচ্ছিল, পথে স্থানীয় দুই বখাটে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে নির্যাতন করে। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করে তারা, পরে তার কানের দুল ছিনিয়ে নিয়ে চলে যায়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বক্ষব্যাধি বিশেষজ্ঞ নজরুল ইসলামের অধীনে তিনি চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু। এর আগে শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল 10টার দিকে রাজশাহী মহানগরের আবাসিক এলাকা বিহাস থেকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। শাহ আজম শান্তনু জানান, হাসান আজিজুল হকের হার্টের সমস্যার পাশাপাশি ডায়াবেটিস রয়েছে। এছাড়া সম্প্রতি পড়ে গিয়ে কোমরে ব্যথাও পেয়েছেন। সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বয়স 83 বছর। নেত্রকোনা সদরে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার কাংসাগুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফা আক্তার সৌদি প্রবাসী রিপন মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, 14 বছর বয়সী মেয়েকে নিয়ে থাকতেন শরীফা। গতরাতে কোনো এক সময় দুর্বৃত্তরা শীত কেটে ঘরে ঢুকে শরীফাকে হত্যা করে পালিয়ে যায়। ভোরের দিকে মেয়ের ঘুম ভাঙলে মাকে গলা কাটা অবস্থায় দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, মরদেহ ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলেও জানান তিনি। নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে দুদিন পর উদ্ধার করা হয়েছে। গতরাতে কবিরহাট উপজেলার নতুন সাহাজির হাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবরে রাত 1:30টার দিকে নতুন সাহাজির হাট এলাকার আলী আহমদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নবজাতককে। এ সময় জুলফিকার হায়দার সোহেল নামে একজনকে আটক করা হয়। সোহেল কবিরহাটের একটি প্রাইভেট হাসপাতালের ম্যানেজার। গত সোমবার নোয়াখালীর জেনারেল হাসপাতালে শিশুটির জন্ম হয়। বুধবার হাসপাতালের 2 নম্বর ওয়ার্ড থেকে চুরি হয় শিশুটি। কিশোরগঞ্জে পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করে স্ত্রীর পৌনে 2 কোটি টাকার জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ডিজিটাল ব্যবস্থাপনায় এমন ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার রেজিস্ট্রার। কিশোরগঞ্জের মজুমদার পাড়ার মর্জিয়া খানমের 1 একর 47 শতক জমি তাকে না জানিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন তার স্বামী একেএম সেলিম ভুঁইয়া। 7 ফেব্রুয়ারি অন্য নারীকে স্ত্রী সাজিয়ে নিজের নামে জমিটি রেজিস্ট্রি করে নেন তিনি। ঘটনাটি জানাজানি হলে 16 আগস্ট সাব রেজিস্ট্রার বরাবর অভিযোগ করেন মার্জিয়া খানমের ছেলে। দলিল রেজিস্ট্রি করার সময় মার্জিয়ার জাতীয় পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করারও অভিযোগ উঠেছে। আর এই দলিল লেখেন জেলা রেজিস্ট্রি অফিসের ফারুক আহমেদ বাবু, পরে গা ঢাকা দেন তিনি। তবে এমন অভিযোগ প্রমাণিত হলে দলিল লেখকের সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন দলিল লেখক সমিতির সম্পাদক। এখানে যদি আমার কোনো দলিল লেখক দোষী সাব্যস্ত হয়, তার কর্তব্যে কোনো অবহেলা কিংবা গাফিলতি থাকে প্রমাণিত হয়, আমরা সমিতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দলিল জালিয়াতির ঘটনায় প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন জেলা সাব রেজিস্ট্রার। তদন্ত করলে তখন বোঝা যাবে যে ভালো মন্দ আছে, দাতা গ্রহিতা সবই ঠিক, কিন্তু হয়তো কিছু ঠিক বা ঠিক না এটা পরবর্তীতে বোঝা যাবে। ডিজিটাল ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্রে অন্যজনের ছবি জুড়ে দিয়ে এমন দলিল কিভাবে হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। দরখাস্তটার সত্যতা নিরূপণ করে তদন্ত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে এর যদি কোনো সরকারি আইনের ব্যত্যয় ঘটে থাকে, দলিল সংশ্লিষ্ট যে সকল অফিসিয়াল ব্যক্তি আছেন সবার বিরুদ্ধেই দোষ নিরূপণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মার্জিয়া খানমের এক একর ৪৭ শতক জমিটির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা বলে জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কৃষকের তীব্র গরম ও রোদের তাপ থেকে স্বস্তি দিতে সোলার ফ্যান তৈরি করেছেন জামালপুরের রাজু আহমেদ। পাখাটি ব্যবহারে সুফল পাচ্ছেন অনেকে। রাজু আহমেদকে প্রশিক্ষণ ও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। জামালপুর সদরের শরীফপুর ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর কাজ নেন একটি ইলেকট্রিক পণ্যের দোকানে, পরে দোকান দেন নিজেই। ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি তৈরির নেশা তার। আমপাড়ার মেশিন, ফসলি জমিতে পাখি তাড়ানোর মেশিন, ভুট্টার বীজ বপনের মেশিন আগেই তৈরি করেছেন রাজু আহমেদ। সবশেষ কৃষকদের জন্য রোদ থেকে স্বস্তি দিতে তৈরি করেছেন সোলার ফ্যান। হঠাৎ করে একদিন দেখি এক কৃষক গরমে ঘাইমে ফিট হয়ে গেল। তারপর আমি সোলার প্যানেল দিয়ে একটি ফ্যান আবিষ্কার করি, এই ফ্যানটা কৃষকদের লাগাই দিলে ওদের মাথা ঠান্ডা থাকে। রাজু আহমেদের তৈরি সোলার ফ্যানের খরচ মাত্র ১,৫০০ টাকা, তবে অর্থ সংকটের কারণে কৃষকদের জন্য বাজারজাত করতে পারছেন না তিনি। সরকার যদি কালে এই যন্ত্রটির বিষয়ে যদি আমাকে আর্থিক সহায়তা দেয় তাহলে ব্যাপকভাবে বাজারজাত করা সম্ভব। সোলার ফ্যানটি ব্যবহারে সুফল পেয়েছেন কৃষকরা, মাঠে স্বাচ্ছন্দ্যে ক্লান্তহীনভাবে কাজ করতে পারছেন তারা। আগে ওই জমিতে কাজ করছি, গরম ভালো থেকে নাই, এখানে সোলারটা পয়রা খুব ভালো লাগতেছে। এটা আসলে কৃষকের জন্য ব্যাপক উপকারী। এটা যদি বাজারে সস্তা দামে বাজার পাওয়া যায় তো আমাদের মতো যারা কৃষক আছে, রোদে কাজ করে, গরু ছাগল চড়া বা অন্যান্য কাজ করে, সবার জন্য সুবিধা হইতো। রাজু আহমেদকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। জয়দেবপুরে আমাদের কৃষি প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাকে ইনোভেশন টেকনোলজি, তাকে প্রশিক্ষণ এবং তার ব্যাপারে সহযোগিতা করা যায় কিনা। রাজু আহমেদের তৈরি ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে ২০ ওয়াটের একটি সোলার প্যানেল, দুটি ফ্যান, দুটি সুইচ ও বডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। গ্রেনেড হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে বিএনপি সরকার, ২১ আগস্টের আলোচনায় প্রধানমন্ত্রী। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে নানা কর্মসূচি, হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ময়মনসিংহ সহ ১০ জেলায় একদিনে ৬৮ জনের প্রাণহানি, করোনায় ৪৫ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন। পদ্মা ও তিস্তা অববাহিকায় তীব্র হচ্ছে বন্যা, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের ১৩ জেলায় পরিস্থিতি অবনতির আশঙ্কা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।